আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রুকসানা বেগম, সহকারী শিক্ষক হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ পড়ে। হালিমা অনলাইন ক্লাস প্রোগ্রামের পক্ষ থেকে শিক্ষার্থী সোনামণিরা তোমাদের জানাই স্বাগত। তোমরা ক্লাসটি করার জন্য তৈরি হয়ে নাও। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায় আছে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম। আজকে আমি বাংলাদেশের বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা জানতে পারবে রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ বর্ণনা করতে পারবে, রাষ্ট্রভাষা আন্দোলনের ঘটনা বর্ণনা করতে পারবে, যুক্ত ফ্রন্টের মাধ্যমে বাঙালির অর্জন সমূহ বর্ণনা করতে পারবে, ছয় দফা আন্দোলন সম্পর্কে বর্ণনা করতে পারবে, ঐতিহাসিক আগরতলা মামলার বিষয়টি ব্যাখ্যা করতে পারবে, 69-এর গণ অভ্যুত্থানের ঘটনা বর্ণনা করতে পারবে, 1970 সালে নির্বাচনে বাঙালির যে নিরঙ্কুশ বিজয় সম্পর্কে বর্ণনা করতে পারবে, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল তা বর্ণনা করতে পারবে। প্রথম অধ্যায় শেষে শিক্ষার্থীরা তোমরা এগুলা জানতে পারবে এবং বর্ণনা করতে পারবে। তাহলে তোমরা বইটি হাতে নাও এবং প্রথম অধ্যায় দেখো। প্রথম অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। স্বাধীন বাংলাদেশের জন্ম বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর স্বাধীন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বাঙালিরা পাকিস্তান রাষ্ট্রের শোষণ, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংগ্রাম ও আন্দোলন চালিয়ে এসেছিল। এর মধ্যে 52 ভাষা আন্দোলন, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন অন্যতম। 69-এ এছাড়া 1966 সালের 6 দফা আন্দোলন, ঐতিহাসিক আগরতলা মামলা, সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, 70-এর সাধারণ নির্বাচন বাঙালি জাতীয় জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। এসব আন্দোলন ঘটনার মধ্য দিয়ে পাকিস্তান বিরোধী চেতনা বেগবান হয়। বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছে মানুষ। ফলে 1971 সালে জনগণের স্বতঃস্ফূর্ততা অংশগ্রহণে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়। এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তাহলে এই যে প্রথম একটু পাঠ, এই পাঠ শেষে আমরা যে জানতে পারলাম স্বাধীনতা আন্দোলনের যে ধারাবাহিকতাটা, এটা শুরু হয়েছে 52 ভাষা আন্দোলন থেকে। তাহলে প্রথম হয়েছে 52 ভাষা আন্দোলন, তারপরে হয়েছে 66-এর 6 দফা, তারপরে হয়েছে 69-এর গণ, তারপরে 70-এর সাধারণ নির্বাচন যেখানে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করেছিল, তারপরে হয়েছে 1971 সালের স্বতঃস্ফূর্তভাবে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং বাঙালি বিজয় অর্জন করেছিল। তাহলে আমাদের প্রথম পাঠে আসবে রাষ্ট্রভাষা আন্দোলন। 1947 সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ দিয়ে বিভ্রান্তি দেখা দেয়। এ অবস্থায় বলা হয় সংহতি বা একাত্মতার সংকট, হিন্দু মুসলিম দুই পৃথক জাতি, এই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি। 1948 সালে মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল আলী মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। এটা কে ঘোষণা করতেন? মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করতেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। উপস্থিত ছাত্ররা না 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 ধ্বনিতে এই প্রতিবাদ জানা। দেশের শিক্ষাবিদ, সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেন। সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল।
সেদিন যারা আন্দোলন করেছিল ছাত্ররা তাদের ঠেকাতে পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল। প্রথমে তারা লাঠিচার্জ করলো এবং কাঁদানে গ্যাস ছুড়লো, তাতেও দমাতে পারল না বিক্ষোভকারীদের। মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল মতিন ও গাজীউল হক। এবার গুলি চালালো পুলিশ। গুলিতে নিহিত হলেন শফিক উদ্দিন, আব্দুল জব্বার এবং আবুল বর্ত। আহতের সংখ্যা ছিল অনেক, তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুল সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 2 ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে শফিউর রহমান সহ 9 বছরের কিশোর অলিউল্লাহ পুলিশের গুলিতে নিহিত হয়েছিল। এছাড়া নাম না জানা আরও অনেকে 21 ও 22 ফেব্রুয়ারিতে নিহিত হয়েছিল, তারা সবাই ভাষা শহীদ। তাহলে 21 ফেব্রুয়ারি এবং 22 ফেব্রুয়ারি আমাদের যে আন্দোলনটা হয়েছিল, এগুলিতে আমাদের জানা অজানা অনেক ছাত্ররা নিহিত হয়েছিল। এদের মধ্যে দেখো কয়েকজনের নাম দেখো, শহীদ শফিক, দেখো এখানে তোমরা পেজ 3 খুলো, শফিক শহীদ, শহীদ জব্বার, শহীদ বরকত, শহীদ সালাম, শহীদ শফিক এবং নাম না জানাও অনেক ভাষা শহীদেরা তখন। সেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিল সেই স্থানে 23 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা তৈরি করে শহীদ মিনার। শহীদ মিনারটা কবে তৈরি করছিল? 23 ফেব্রুয়ারি এবং আরো শহীদ হয়েছিল 22 ফেব্রুয়ারি। 1963 সালে এই অস্থায়ী মিনারটি স্থলে বড় হয়ে শহীদ মিনার তৈরি হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়া কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা আন্দোলনের তাৎপর্য, বাঙালি বুকের রক্ত দিয়ে ভাষা মাতৃভাষার সম্মান রক্ষা করতে চেয়েছিল। শেষ পর্যন্ত পূর্ববাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে বাংলা ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে। ভাষার জন্য বাঙালির এই মহান আন্দোলনকে শ্রদ্ধা জানায় বিশ্বব্যাপী, কারণ বাংলাদেশে এত কোনো ভাষার জন্য এত মায়ের বুক খালি হয়নি। একমাত্র বাংলা ভাষার জন্য আমাদের এত মায়ের বুক খালি হয়েছে। 1999 সালে আমাদের ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি পায়। তাহলে আন্তর্জাতিক স্বীকৃতি পাইছে কবে? 1999 সালে। কানাডা বসবাসরত দুজন বাঙালি শফিউর রহমান ইসলাম, শফিকুল ইসলাম ও আব্দুল সালামের প্রাথমিক উদ্যোগ তৎকালীন বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনার জোরালো তৎপরতার কারণে সে বছর 17ই নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। তাহলে আমাদের শেখ হাসিনারও কিন্তু অবদান কম না, তার জোরালো নেতৃত্বে 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে, আন্তর্জাতিক মানে বিশ্ব সব জায়গায় এই মাতৃভাষা এটা পালন হবে। তাই প্রতি বছর 21 ফেব্রুয়ারি দিনটিকে পৃথিবীর সকল জাতির নিজ নিজ মাতৃভাষাকে বিশেষ সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে, সেই সাথে স্মরণ করে ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের নির্বাচন হয়েছিল। নির্বাচন সম্পর্কে আমরা একটু দেখি। নির্বাচন 1970 সালে নির্বাচন, 1970 সালে নির্বাচনের ফলাফল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আরো বেগবান করে। যুক্ত পাকিস্তানের দুই অঞ্চলে দুটি প্রধান দলের প্রাধান্য এটাই প্রমাণ করে যে বাঙালি একটি পৃথক জাতি। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালি জাতি ভাষা সাহিত্য সংস্কৃতির দিক থেকে স্বতন্ত্র দাবি করে আসছিল। এই নির্বাচন আওয়ামী লীগের বিজয়ে যেন তার স্বীকৃতি পায়। বাঙালি সাহিত্য শাসনের দাবিও সঠিক ছিল তাও প্রমাণিত হয়। এই নির্বাচনে বাঙালি জাতি পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠীকে বিদায় জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করে। তাহলে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল এর পিছনে আমাদের বিভিন্ন ধাপে 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 আসতে, 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 66-এর 6 দফা থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু হয়েছিল, 70-এর নির্বাচন হয়েছিল, তারপরে হয়েছে আমাদের 1971 সালের
মুক্তিযুদ্ধ। তাহলে বাকিটুকু আগামী ক্লাসে পড়াবো, আজকে এই পর্যন্ত থাক। তোমাদের বাড়ির কাজ থাকবে পার্ট 1, 2 এবং 3 তোমরা বাসায় থেকে আবার পড়ে আসবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, তোমাদের সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাসে আবার দেখা হবে।